যে সকল কেন্দ্রীয় নেতা আমাদের সাথে আছে তারা প্রথমে এরকমই বলতেছিল যে আমাদের দলের লোকজন এটাই করে নাই মনে হয়, অন্য কেউ করেছেন কিনা, এরকম ধরনের তাদের সন্দিহান ছিল। আমরা যখন সকলকে ধরে এনে যখন পিডিএ ভোটে দেখালাম, তারাও দুঃখ প্রকাশ করেছেন তা যে এটা আসলে ঠিক হয় নাই। তারা হয়তো মনে করছে যে বাংলাদেশের কয়েকটা বিচ্ছিন্ন জায়গায় বোধহয় আগুন লাগালেই পুলিশ থেমে যাবে অথবা পুলিশ ডিমোরালাইজ হবে, এটা ঠিক না। আমাদের পুলিশ বাহিনী, আমাদের কাজটি হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা এবং নাগরিকদের চলাচলে যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখা। আমাদের পুলিশের প্রতিটি সদস্য আপনারা জানেন, ডিবি পুলিশ, থানা পুলিশ, তারা রাত দিনে 24 ঘন্টায় ঢাকা শহরের বিভিন্ন এলাকায় টহল পার্টি করছে, ছদ্মবেশে ঘোরাফেরা করছে, বাসগুলির মধ্যে আমাদের পুলিশ সদস্যরা ছদ্মবেশে থাকে। যদি কেউ এ ধরনের ঘটনা ঘটাতে চায়, ধরা পড়লে তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং যারা ধরিয়ে দিবেন তাদেরকেও, আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের কমিশনার মহোদয় পুরস্কার ঘোষণা করছেন, 20,000 টাকা দিবে। না না, প্রথমত যে সকল কেন্দ্রীয় নেতা আমাদের সাথে আছে তারা প্রথমে এরকমই বলতেছিল যে আমাদের দলের লোকজন এটাই করে নাই মনে হয়, অন্য কেউ করেছেন কিনা, এরকম ধরনের তাদের সন্দিহান ছিল। পরবর্তী পর্যায়ে যখন আমাদের সিসিটিভি ফুটেজ, আমরা আমাদের ক্যামেরাতে যে আমাদের স্মার্টফোনে আমরা যে ছবিগুলি ধারণ করেছি এগুলি যখন তাদের দেখালাম, তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কে কী রোল প্লে করেছে, সুলতান সালাউদ্দিন টু কোথায় লাঠি নিয়ে দৌড়াচ্ছে, রবিউল ইসলাম নয়ন তার ভেগ থেকে পেট্রোল নিয়ে কোথায় আগুন লাগাচ্ছে, আবু সাইদ মিন্টু ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতা, সে তার বাসা থেকে জ্ঞান পাওয়ার যে আমরা পেয়েছি সে যে স্বীকারোক্তি প্রদান করেছেন, এই সব কিছু দেখানোর পরে তারাও দুঃখ প্রকাশ করেছেন তা যে এটা আসলে ঠিক হয় নাই। এই যে আমরা এখন এই এই একটু আগে আমরা একজনকে ধরেছি, সাবেক সেক্রেটারি মহানগর বিএনপি বাসার, সেও পুলিশ হত্যা মামলার আসামি, তাকে আমরা গ্রেপ্তার করেছি। সে অলরেডি স্বীকারও করেছেন, সে তার ছোটো ভাইদেরকে সে যে মানে যে নির্দেশনা প্রদান করেছেন। আসলে এখানে যদি আমরা অনেকের নাম হয়তো আমরা পাচ্ছি, অনেকেই গ্রেপ্তার করেছি, আরও যারা রয়েছে ঢাকা শহরে না, যে বাংলাদেশের যে কোনো জায়গায় পালিয়ে থাকলেও তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো। সবাইকে আমরা দেখাইছি যে ভাই এই যে এই উনি কি উনিকে যে উনিকে দৌড়াচ্ছে যে লাঠি নিয়ে সুলতান সালাউদ্দিন টুকু, উনিকে যে আগুন লাগাচ্ছে নয়ন, উনিকে সাইন পিন্টু, তাহলে কারা? আপনারা যে বললেন আপনাদের লোকের, আমাদের লোকের। আমরা যখন সকলকে ধরে এনে যখন পিডিএ ভোটে দেখালাম, তখন তারা মানে অস্বীকার করার কোনো স্কোপ নাই।